পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া বিধানসভা অন্তর্গত হলদিয়া পৌরসভা নির্বাচন সামনেই, সেজন্য প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ড কমিটি গঠন এবং প্রার্থী বাছাইয়ের জন্য আইএসএফের উদ্যোগে সভা করলেন। সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্ব চিরাংশু গোস্বামী। তিনি জানান, প্রত্যেকটি ওয়ার্ড থেকে আমরা এবারে পৌর নির্বাচনে জোটের প্রার্থী দেব, যাতে শাসক দলের ধরাশায়ী করা যায়। শাসক দলের আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি এখন মানুষের সামনে, মানুষ শাসক দলের পরিবর্তন চায়। রাজীব আলী লস্কর আমাদের মধ্যে আছেন দলের তরফ থেকে, ওনাকে বরণ করে কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিন আর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।